আজামার অখিল রসের কলাগুরু, নিখিল রসের কল্পতরু, বিশ্ব সংসারের মালিক যিনি, গোলকের হরি গোলক বিহারী যিনি, যার ইচ্ছায় অনন্ত কোটি বিশ্ব সংসার পরিচালিত হয়, যার ইচ্ছার বাইরে একটা গাছের পাতাও নড়ে না, অনন্ত বিশ্ব সংসারের মালিক যিনি, গোলকের হরি গোলক বিহারী, ভূলোকে মনুষ্য শরীর ধারণ করিয়া হইয়াছেন অবতরে, নাম তার গৌরি হরি, পুরব লীলা আস্বাদন করি গৌর হরি আমার, আজ কি না ভাবে হৃদয় হলো, কি না ভাবে সমুদ্র, দয়ার সমুদ্র আমার গৌর হরি, সমুদ্রের সঙ্গে তুলনা করলেন মহাজন, বললেন ভাব নিধি, নিধি কেন, নিধি শব্দের অর্থ কি, নিধি শব্দের অর্থ হলো সমুদ্র, সমুদ্রের যেমন জলের শেষ নাই, সমুদ্রের গভীরতা যেমন মাপ করা যায় না, আমার গৌর হরির তেমন ভাবির অন্ত পাওয়া যায়। তবে এই জাগতিক জগতের সমুদ্রে যদি কেউ ডুবে যায় সে প্রাণ হারায়, আর গৌরাঙ্গ ভাব সিন্ধুতে যদি কেউ একবার ডুবে যায় সে জন্ম জন্মান্তরে উদ্ধার হয়ে যাবে, সেই ভাবনিধি গৌর আজ কিনা ভাবে ভাবিত হয়েছে ভক্তগণের নিয়ে জনিতা, আপনারা জানেন যে গৌর হরি হরি নাম সংকীর্তন করে, কিন্তু আজ গৌর হরি হরিকে হরি নাম নেই, পুরবের ভাব ভাবিত হয়ে সেই রাধা রানীর ভাব কান্তি অঙ্গীকার করে, শ্রীমতী রাধা রানী যখন কৃষ্ণ ভাবে ব্যাকুল হই হই, কৃষ্ণ অনুরাগে আপ্লুত হই হই, যোগমায়া মা আত্মশক্তিকে স্মরণ করতে সেই আওয়াজ জুড়ে অন্তরে জেগেছে, তাই জয় কালী, জয় মা কালী, জয় কালী, জয় কালী, জয় কালী বলে ভক্তগণদের সঙ্গে নিয়ে গৌর হরি মা কালীর চরণে আছাড়ি সশ্রাঙ্গে প্রণাম করেছে, গৌর হরি সশ্রাঙ্গে প্রণাম করছে, ভক্তগণ দেখছে গৌরের এই আবার কি ভালো, এমন ভাবে মা কালীর চরণে কাকে তো কোনদিন আমি দেখিনি, ভক্তগণ দেখলো গৌর হরি মা কালীর চরণে শুধু প্রণামই করছে না, কিছু বলছে আহা প্রণামিয়া কহে আজ প্রভু
আজ আমার রাধা কৃষ্ণের মিলিত তন, আজ আমার গৌর কলেব রাধা ভাবি ভাবিত হয়ে আত্মা সত্যি মা কালীর চরণে কৃষ্ণ প্রেমের ব্যাকুলতায় ছটফট করছে, গোবিন্দ দর্শনের কাঙাল ভিখারি হয়ে মা কালীর চরণে আগুন প্রার্থনা জানাচ্ছে। এখানে দুটো কাজ করলে, প্রথমত লীলা প্রকাশ, লীলার আস্বাদন, দ্বিতীয়ত জগৎ শিক্ষা। আপনি আচরি ভক্তি ভক্তরে শিখাই গৌর হরি, নিজে কাঁদলেন জগৎবাসীকে কাঁদালেন, নিজে হরি বললেন জগৎবাসীকে হরি বলালেন, নিজে নৃত্য করলেন জগৎবাসীকে হরি নামে অনুমন্ত করলেন, হরি নামের বন্যায় ভাসিয়ে নিয়ে গেল সমস্ত কলির জীব। এই গৌর হরি, এই যে আত্মনাথ, এই যে ব্যাকুলতা, রামকৃষ্ণ পরমহংসদেব একই কথা বললেন, একই কথা বললেন, ব্যাকুলতা ছাড়া ঈশ্বর করুণা হয় না, ঈশ্বর কৃপা হয় না, ব্যাকুলতা ছাড়া ঈশ্বর দর্শন মেলে না। একবার বিবেকানন্দ, যার ছোটবেলাকার নাম ছিল নরেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বললেন, ঠাকুর শুনলাম আপনি মায়ের দর্শন পেয়েছেন, ঠিক মাতৃ দর্শন পেয়েছেন, মায়ের সঙ্গে কথা বলেন, ঠিক আপনি মাকে খাওয়ান, ঠিক শালা বেটা বলে কি রে, শালা বেটা বলে কি মাকে খাওয়াবো কি রে, শালা মা তো আমাকে আগে খাইয়ে দেয়, ছেলে না খেলে কি মা খেতে পারে। সুধি সমাজ রামকৃষ্ণ পরমহংসদেব কথাই কথাই শালা বলতেন, শালা এটা একটা গাল, কিন্তু আমরা কীর্তনিয়ারা মাইকে মুখ লাগলে যেটা বলি শালা, রামকৃষ্ণের কথাটা প্রত্যক্ষ ভাবে বলতে গিয়ে শালা কথাটি ব্যবহার করি, কিন্তু আমাদেরকে লজ্জা লাগে না, গর্বে বুকটা ভরে যায়। হ্যাঁ হ্যাঁ, গর্বে বুকটা ভরে যায়, জানেন জানেন সুন্দরগণ, জানেন আমার ভক্তগণ, এই শালা কথাটি রামকৃষ্ণ পরমহংসদেবের গাল ছিল না, এর প্রকৃত অর্থ আছে। মহাজন বিশ্লেষণ করলেন, সা সস্তে মুক্তি, লা সস্তে নৌকা, যাকে একবার শালা বলে দেখেছেন, এই ভব সমুদ্র থেকে এই দেহ নৌকাটি তার উদ্ধার করেছেন, তবে ছেড়েছেন নিতাই গৌর হরি বলে, একবার শালা বলেছেন মানে তাকে করুণার দৃষ্টি দিয়েছেন আর তাকে উদ্ধার হওয়ার আলো দেখিয়ে দিয়েছেন, বললেন শালাটা বলে কি মা তো আমাকে আগে খাওয়ায়। নরেন বলছে আমি বিশ্বাস করি না, ঠাকুর ঠাকুর আমি বিশ্বাস করি না, যা চোখে না দেখি তা আমি বিশ্বাস করি না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, নরেন বলতো বেটা, যখন কোনো ব্যক্তির বাড়িতে যাস, বাড়ির মধ্যে উঠোনের মধ্যে ফাঁকা জায়গার মধ্যে খোলামেলা জায়গার মধ্যে মণি মুক্ত হীরে জহরত এগুলো কি পাওয়া যায় কি গো? আপনাদের প্রত্যেককে জানাচ্ছি, আপনাদের গলার যদি আড়াই ভরি ওজনের সোনার গয়না থাকে সেটা কি বাড়িতে উঠোনে ফেলে রাখেন নাকি বাইরের শোকেসে সাজিয়ে রাখেন? কোনটা? শোকেসে সাজিয়ে রাখে কম দামি খেলনাগুলো, ফুলদানিগুলো, কিন্তু সোনা মোহর মুক্তা জহরত ঘরের ভিতরে ঘর, ঘরের ভিতরে ঘর, তার ভিতর আলমারি, তার ভিতর লকারের মধ্যে চাবি দিয়ে সেই মোহর ভরা থাকে, সেটা বাইরে পড়ে থাকলে তার এত দাম থাকতো না, এত কদর থাকতো না। শোন, একটু ভালো জিনিস দেখতে হলে, একটু ভালো বস্তুকে পেতে হলে একটু যত্ন করতে হয়, একটু ব্যাকুলতা দিতে হয়। ব্যাকুলতা
কি ব্যাকুলতা ঠাকুর, আমি তো খুব ছটফট করি মাকে পাওয়ার জন্য, খুব ছটফট করি। বলছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কালকে সকালবেলায় আসিস গঙ্গা স্নান করে, তারপর তোকে মা দেখাবো। সারা নরেনে মনে মনে করছিস, সাধু সঙ্গ সাধু সঙ্গ, সর্বশাস্ত্রী কয় লবা মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গের গুণ আছে, সাধু সঙ্গের মহত্ত্ব আছে। মুষ্ণবগণ ভাগবতে এমন ভাবে বিশ্লেষণ করেছেন যে দেখো দেখো সাধু সঙ্গের গুণ কি জানো, দেখা যায় খোলা মাঠ, খোলা মাঠের মধ্যে যদি মাঝখানে একটা জমিতে জল ভরে দেওয়া হয় বাবা, পাশের জমিগুলো কি হবে, সব জলে ভিজে শ্যাশ্যত হয়ে যায়, পা বসে যাবে, নরম হয়ে যাবে। দেখানে মহাজন বললেন মাঝের জমিতে জল ভরা হয়েছে, পাশের জমিতে তো জল ভরা হলো না, তাহলে ওই জল ও জমিতে গেল কি করে? বলছে কাঁচা বাটির বাঁধন দিয়ে কোনোদিন জল কে আটকে রাখা যায় না, সে যেমন চুইয়ে 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 তার তরল তার সরলতা পাশের জমিকে কাদা করে দেয়, নরম করে দেয়। হ্যাঁ গো, এই মায়ার সংসারে বদ্ধ কঠিন জীব আমরা, সেই প্রেমে ভরা আধ্যাত্ম চেতনায় ভরা বিবেক বৈরাগ্যে ভরা সেই মহ সাধু সঙ্গ যদি একবার হয় দুবার হয় বারবার সাধু সঙ্গ হয়, তাহলে সেই পাশের জমি এই পাশের দেহ জমিটাও কাদা হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল, নরেন মনে মনে করছে কত ভাগ্য বাবা, কাল প্রভাতে আমার রামকৃষ্ণ পরমহংস দেবীর করুণা হবে, আমি মা দেখতে পাবো। উনি তার কি ছিলেন, কিন্তু রামকৃষ্ণ ঠাকুর কয়েকজন ভক্তকে বলে বলে নে ওই নরেন্দ্রটা গঙ্গা স্নানে যাবে, মোটামুটি 9টার সময় আসতে বলেছি, তাহলে 8টার সময় নিশ্চয়ই গঙ্গা স্নানে যাবে। বেটা যখন গঙ্গা স্নানে যাবে মাথাটাকে জলের মধ্যে টিপে দিবে, কষ্ট দিবি, জাস্ট মারবি না, ডুবিয়ে রাখবি। ঠিক ঠিক আছে, নরেন যেই না, জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর বলে যেই না গঙ্গা স্নানে ডুব মেরেছে, আর বাকি 4-5 জন ভক্ত ছিল রামকৃষ্ণের আদেশ মতো, তারা মাথাটা জলের মধ্যে টিপে ধরেছে। যখন কোনো ভাবেই ছাড়াতে পারছে না, যখন প্রাণ যাই যাই সর্বশক্তি প্রয়োগ করে ছিড়িয়ে পড়ে গেলেন, তোমরা রামকৃষ্ণের ঠাকুরের ভক্ত না, বুঝতে পেরেছি ঠাকুর আমাকে চকচকাত করে মারবার চেষ্টা করেছিল, না 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 ওই ঠাকুরের সঙ্গে আর আমি করব না, আমার মা দেখা হয়ে গেছে, জয় মা জয় মা। উঠে চলে যাচ্ছে রামকৃষ্ণ ঠাকুর আস্তে আস্তে আস্তে, কি রে নরেন গঙ্গা স্নান হয়ে গেল, না ঠাকুর না 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 তুমি কতগুলো গুন্ডা পুষে রেখেছো আমাকে মারবার জন্য, আমার জীবনটা চলে যেত, আমাকে ওরা জলে ডুবে ধরেছিল। সঙ্গে সঙ্গে সজল চোখে গদগদ কণ্ঠে নরেনের মস্তক গণ্ডলে হাত বুলিয়ে দিয়ে বলছে, নরেন বল বল বাবা, ওই জলের ভিতরে যখন তুই ডুবেছিলি তখন তোর কি মনে হচ্ছিল? কেন ঠাকুর, আমার মনে হচ্ছিল আমি কতক্ষণে শ্বাস নেব, কতক্ষণে আমার প্রাণ ফিরে পাব। হ্যাঁ রে বেটা, ঠিক করে বল তো নরেন, ওই জলের ভিতরে ডুবে থাকার সময় যখন তোর প্রচন্ড কষ্ট হচ্ছিল তুই কি করলি, না সর্বশক্তি প্রয়োগ করে ছিছিলি, আমি নিঃশ্বাসকে গ্রহণ করলাম আর প্রাণকে বাঁচালাম। রামকৃষ্ণ ঠাকুর বললেন, নরে ওই গঙ্গার জল থেকে উঠবার জন্য তুই যেমন সর্বশক্তি প্রয়োগ করেছিলি, এই ভব মায়া সংসার সমুদ্র থেকে উঠবার জন্য তোর কি তেমনি ব্যাকুলতা হয়েছে? নরে তোর কি তেমনি ব্যাকুলতা হয়েছে বাবা? শোন শোন, তাকে ডাকার মতো ডাকলে পরে সে কি কখনো না এসে পারে? শোন বাবা, তারে ডাকার মতো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
দুটি চোখের জলে চোখের জলে
মশাইয়ে বলিতে মা ততক্ষণ দিব্য জ্ঞান রূপী চৈতন্যের উদয় হবে না নরে। একবার যদি চৈতন্যের উদয় হয়ে যায় তখন তার এই মায়া সংসারের আর মোহ অন্ধকার থাকবে না। হ্যাঁ শোন শোন, আমরা এই মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছি কি মায়ার সংসারের মুঠো আমরা ছাড়তে পারছি না। দেখবেন বাবা, যে দেশে বাঁদরের খুব অত্যাচার, হনুমানের খুব অত্যাচার, হনুমানকে শাসন করবার জন্য ধরবার জন্য কি করে না, কলসিতে করে কিছু কলাই ভাজা চানা ভাজা ভরে উঠোনে কিংবা বাড়ির ছাদে রেখে দেয়। হনুমান তখন কি করে না, কলাই ভাজা খেতে ভালোবাসে তাই ছুটছে ছুটছে এসে কি করে না, ওই ওই কলাই ভাজা খাবে করে সুসুর করে কলসিতে হাত ভরে দেয়। হ্যাঁ গো, ঢুকেও যায়, আর যেই না ভিতরে কলাই ভাজার মুঠিটা ধরে অমনি হাতটা মোটা হয়ে যায়, আর টান লেবে রয়ে না। তখন দুমদাম করে বাড়ির মানুষজন তাকে প্রহার করে, মারে, কিন্তু সে ছুটে বেড়ায় কিন্তু হাত তার ছাড়ে না। সে মোটেও জানে না যে হাতের মুঠোটা ছেড়ে দিলেই আমি বেরোতে পারবো, কিন্তু সেই মুঠোও ছাড়ছে না, সে মার খেয়ে খেয়ে হাতও ছাড়ছে না, হাতও বেরোচ্ছে। তো এখানে শাস্ত্র বলছে, ভাগবত বলছে, এই মায়া সংসারে আমরা কে সুখী বলতে পারে, আমরা কেউ সুখী নয়, তবুও কিন্তু আমার আমার করে মায়া সংসারের কলাই ভাজা ধরে আছে। এই মার খেতে খেতে যেদিন গুরু কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে, ছটফট যেদিন করবো আর করতে করতে একবার যদি হাতের কলাই ভাজা ফসকে যায়, সেইদিনে হাত ছেড়ে বেরিয়ে আসবে, আর সেইদিন এই দিব্য অমৃতময় জগৎ মাঝে সে বিচরণ করতে পারবে। ওরে নরে, ভেবে দেখ মা, কেউ কারণ তুমি যখন এসেছিলে সুন্দর পৃথিবীতে, তুমি কি ভাবছো ওই সংসারটা তোমার, তোমার আগে কেউ একজন সংসারটা করেছে, তুমি চলে গেলে আরেকজন কে করবে? এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, যাব না এই পৃথিবী তেমনই ঠিক হবে। ভেবে দেখ মা, কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভুল না দক্ষিণা কালী।
তুমি যার জন্য যতক্ষণ রোজগার দিচ্ছেন আস্তে আপনার ছেলে খুব আদর করে না, ও বাবা 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 আমার একটা মোবাইল দাও, আমার একটা গাড়ি দাও, ও মামা আমি চাউমিন খাবো, আমি ম্যাগি খাবো, খুব আদর করে। কেন জানেন না? আপনি রান্না করে খাওয়াতে পারছেন, রোজগার করে তার ইচ্ছা মেটাতে পারছেন, তাই কিন্তু চিরদিন তো আপনি রান্না করতে পারবেন না মা, চিরদিন তো আপনারা রোজগার করতে পারবেন না বাবা। যেদিন আপনার রোজগার ফুরিয়ে যাবে, আপনার কার্য ক্ষমতা শক্তি ফুরিয়ে যাবে, সেই দিন ওই ছেলে আর ডাকলেও সেদিন সারা দেবে হরি বল হরি বল। ছি ছি ছি, আর কত জ্বালাবে বারবার ডাকে আর বিরক্ত করে, এবার বললে সত্য ঘরটা ফাঁকা হয়। মিতাই গৌর হরি বল হরি বল, যার জন্য কিন্তু সেই প্রেয়সী দেবে ছড়া কি রকম যদি দেখা যায়। আজ আমরা তো হয় এই গতকালকে আমার একটা ঠাকুর জামাই ছেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি আসছিল, চাকরি করে বন্ধন ব্যাংকে, তা একদম বড় গাড়ির তলায় পড়ে গেল নিতাই গৌর হরি বল। আজকে আজকে পোস্টমর্টম ওই বাড়ি আসছে, খবর নিলাম ফোন করে যে বাড়িতে ওই অ্যাক্সিডেন্টে মরা ঢোকাবে না, রাস্তায় নামিয়েছে, বাড়িতে তাকে আর ঢোকানো হবে না। নিতাই গৌর হরি বল যখন তুলে নিয়ে চলে যাবে, তার গর্ভধারিণী মা কিংবা তার বিবাহিত স্ত্রী কি বলবে? ওগো তাড়াতাড়ি গোবর ছড়িয়ে দাও, অমঙ্গল হবে, ভূত চলে আসবে। রাধে রাধে কিরকম বিধান দেখুন, সেই প্রেয়সী দেবে ছড়া করে অমঙ্গল হবে বলে ভেবে ভক্তগণ শুনবেন একটা মন দিয়ে, এটা শিক্ষার জায়গা বাবা।
এটা এটা একটা স্কুল আমাদের চৈতন্যদেব দুটো বিদ্যার জন্য তিনি আবির্ভূত হয়েছে বহিরঙ্গ ভক্ত লইয়া করেন হরি নাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত লইয়া করেন রস আস্বাদন তিনি এগুলো করেছেন মূল দুটো অর্থ যেটা সার্বভৌম পণ্ডিত শ্লোক দিলেন যে মহাপ্রভুর দুটো মূল উদ্দেশ্য হলো এই একটা ভক্তি বিদ্যা আর একটা বৈরাগ্য বিদ্যা এই দুটো বিদ্যা পরিচালনা করবার জন্য এই দুটো বিদ্যাতে বিদ্যান করবার জন্য এই কলিভাব জগৎবাসী উদ্ধারের জন্য উনি আবির্ভূত হয়েছে দুঃখের বিষয় জানেন বাবা দুঃখের বিষয় স্কুলে ইংরেজি পড়ানো হয় সংস্কৃত পড়ানো হয় ইতিহাস ভূগোল পড়ানো হয় বাংলা ব্যাকরণ পড়ানো হয় কিন্তু ভক্তি বিদ্যা আর বৈরাগ্য বিদ্যা নিয়ে কোনো পড়াশোনা হয় না তাই তো এত দেশে দেশে নগরে নগরে এত অনাথাশ্রম এত বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বাবা মারা দুটো ভাগ পাই না গো নিতাই গৌর হরি ইংরেজদের আমলের পড়াশোনা এখনো চলছে একই রেওয়াজ হয়তো একটু ধরনটা পাল্টেছে কিন্তু এই বিদ্যা বৈরাগ্য বিদ্যা এবং ভক্তি বিদ্যা যদি মানুষের অন্তরে শিশুকাল থেকে ঢোকানো হতো তাহলে দেশে এত অনাচার এত বোমবাজি এত পাটিবাজি এত হিংসা এত চক্রান্ত এসব করতে হতো না বাবা এত বিদ্যাশন তৈরি হতো না শুধুমাত্র আমাদের সংস্কার ভুল ছেলেকে বড় লোক করলে হবে না ছেলেকে সঠিক সংস্কার দিন ছেলেকে সঠিক বিদ্যা বুদ্ধি বৈরাগ্য দান করুন ছেলেকে শিশুকাল থেকে গীতা অধ্যয়ন করান গীতা 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 কি হলো গীতা 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 যে ছোটবেলা থেকে অধ্যয়ন করবে তার অন্তরে ত্যাগ সে আর এই বিদ্যা যখন কারো অন্তরে একটু আসবে বাবা সে নিজের মা বাবাকে তো ভাত দেবে পাড়া প্রতিবেশী এমনকি কুকুর বিড়াল ছাগল ভেড়া প্রকৃতি যাকে দেখবে সবার মধ্যে ঈশ্বর সর্বজীবে ঈশ্বর দর্শন করে সবার প্রতি মমতার হাত বাড়িয়ে দেবে নিতাই গৌর হরি ছেলেকে বড়লোক করবো ভালো করে লেখাপড়া শেখাবো বিদেশে পাঠাবো করবেন না ছেলেকে যদি বিদেশে পাঠান যখন আপনি ইহলোক থেকে পরলোকে চলে যাবেন ছেলেকে ফোন করবেন ছেলে আসবে না বলবে বাবা আমার তো প্রমোশন হয়েছে তা মা মারা গিয়েছে তা কোন একটা মানুষ দিয়ে সংস্কার করিয়ে নাও আমি টাকা পাঠিয়ে দেবো নিতাই গৌর হরি করবেন না ছেলেকে সংস্কার দিন ভক্তি দিন বৈরাগ্য দিন সাধু সঙ্গ করান গীতা অধ্যয়ন করান শিশুবেলা থেকে আর মা বাবা যদি ভক্তিমূলক না হয় মা বাবারা যদি এই পথে পথিক না হয় তাহলে টক আম গাছের যখন চারা লাগাবেন ফসল যখন ফলবে তাতে টক আমই ধরবে আগে মা বাবাদের ভক্তি এবং বৈরাগ্যের জয় হতে হবে এই সংসারে এসেছি সবাই মরে সবাই যাব কিন্তু আমার সুশান্ত ভট্টাচার্য যে কবিতাটি লিখলেন যখন মোরা আসি আছি ভাবে একা শুধু কাঁদি আছি হাসি আছে সবে যখন একটা শিশু জন্ম নেয় টে করে কাঁদে আর সবাই আনন্দে বলে দেখো 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 একটা সুন্দর বাচ্চা হয়েছে যদি বাচ্চাটা না কাঁদে লোকের কথা কি বলবো আমার মনে ছিল আমার একটা পুত্র সন্তান যখন আমি জন্ম দিলাম ছেলেটা জন্ম দিয়েছি নাচটা এসে বলছে আশা মা তোর ছেলে ছ মিনিট হয়ে গেছে তোর ছেলে এখনো কাঁদে কি অবস্থা মাথায় যেন বজ্রা ঘাত ভেঙে পড়ল ছেলে কাঁদে হায় নারায়ণ ছ মিনিট পর বাচ্চা যখন খুলে করে কাঁদলো বুকে এলো হাসি চোখে এলো মহানন্দের জল এখানে শাস্ত্র বিজ্ঞান কি বলছে সায়েন্স কি বলছে বাচ্চা যদি কাঁদে বাচ্চা সুস্থ বাচ্চা যদি না কাঁদে বাচ্চা অসুস্থ বাচ্চা বোবা কিংবা বাচ্চা কোনো প্রবলেম হলে ঠিক তো সুকান্ত ভট্টাচার্য কলম দিলেন যখন আমরা আসি আছি ভাবে একা শুধু কাঁদি আছি হাসি আছে সবাই হেসেছে মানব জন্ম এমন করিতে হবে গঠন
করে যাব দেশের জন্য দশের জন্য গ্রামের জন্য ভাবতে ভাবতে আর এই জগতের মানুষ কাঁদিবে ভুয়া কাঁদিবে জানেন বাবা মহাপুরুষ জানা বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জীবনী যারা পড়তে পারবেন ভালো না পড়বেন ইউটিউব সাবস্ক্রাইব করবেন দেখবেন কথা মৃতে ভক্তরা বলেই শুনিয়ে দেবেন এই বিবেকানন্দ খুব খাদ্য বিলাসী ছিলেন কিন্তু এই দেশের জন্য দশের জন্য ভারতের জন্য ভাবতে ভাবতে শেষ বয়সে মানে শেষ বেলায় কি হলো না খাদ্য অভাবে উনি দুর্বল হয়ে গেলেন ক্ষীণ হয়ে গেলেন আর অল্প দিনে নিতাই গৌর হরি বল হরি হরি যিনি আজ আমাদের কাছে হৃদয়ে হৃদয়ে ভক্তিমান পুরুষ বসে আছেন উনি কোনো খাওয়ার পাননি কেন পাননি সময় নেই নিজের জন্য ভাবতে গেলে দেশের কথা ভাবা হবে না এত বড় ত্যাগ করে গেছেন বলে আজ আমাদের কাছে বেঁচে আছেন নজরুল ইসলাম বিদ্যাসাগর শেষ বয়সে জীবনী শুনবেন অর্থের অভাবে জরা চিত্র ক্লান্ত শান্ত পরিশ্রান্ত বিদ্যাসাগর ক্ষীণ হয়ে দেহ ত্যাগ করলেন জগৎকে দিয়ে গেলেন সেই পরম উপহার পরম দৃষ্টান্ত মানুষকে দিয়ে গেলেন চোখের আলো তিনি আজ আমাদের মধ্যে বেঁচে আছেন দেখুন বাবা এই জগৎ মাঝে যত লুটে পুটে খাবেন যত ভোগ করবেন যত স্বাস্থ্য পরতা খুঁজবেন ওই চিতার আগুনে জ্বলে ছাই হয়ে যাবেন আর যত দেশের জন্য দশের জন্য ভাবতে গিয়ে নিজের সুখকে বিসর্জন দেবেন এই জগৎ মাঝে অমায়কার হয়ে সবার অন্তর মাঝে বিরাজ করবে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাবা এই মানুষ কুলে জন্ম পেয়েছেন এই মায়া সংসারে দূরে থাকলে হবে না ভালো করে লক্ষ্য করুন একটা ব্যাং যখন এখন এক গামলা জলের উপরে যখন এখন ব্যাং পড়ে গেল তলায় অমন জ্বলছে ঠান্ডা জল ঢেলে দিয়েছে একটা ব্যাং পড়ে গিয়েছে ব্যাং ব্যাং মনে মনে হচ্ছে ভালোই হলো ছপাক 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 ইপাশ ওপাশ যাচ্ছে দেখছে জল জমেছে ভালোই হলো খানে খানে থাকতে থাকতে দেখছে গরম হচ্ছে কি 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 এদিক সেদিক ঘুরছে ঘুরতে 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 ব্যাঙের মনে হচ্ছে না যে ছাপ দিই তখন দেখছে এখানে গরম বিশ্ব ওখানে গেলে ঠান্ডা হবে ওখানে যাচ্ছে দেখছে না না এখানে গেলে ঠান্ডা হবে এই ঘুরতে ঘুরতে জল যখন ভীষণ গরম হয়ে গেল সেই ব্যাঙটা ক্লান্ত হয়ে গেল আর সেই গরম জলে তার মৃত্যু হলো ছাপ দেওয়া তার হলো না ভক্তগণ এই মায়ার সংসারে এই দিল্লি কা লাড্ডু হ্যায় জো ভি খায়েগা বো ভি পস্তায়েগা জো ভি না খায়েগা বো ভি পস্তায়েগা আমরা এত দাগা পাই যন্ত্রণা পাই কিন্তু আমরা এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে ও পাশ লাফিয়ে বেড়াচ্ছি কিন্তু আমরা ছাপ দেবার চেষ্টা করি না আর কবে দেব লালন ফকির বললে ভেবে সময় গেলে হবে না ওরে মনি রে নিঃশ্বাস বিশ্বাস আর কবে বুঝবো সময় গেলে হবে না Oh.
শিখবে না, গলার আওয়াজ করবে না, ছবি আঁকবে না, কিচ্ছু করবে না। যখন 60 বছর বয়স হবে বাবাদেরকে বলি গো, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন না, কি কষ্ট হয় বলুন তো, কষ্ট হয় তো? ছেলেরা যখন স্কুলে যায় মায়েরা পথ পানে তাকিয়ে বসে থাকে, কখন আসবে? পাঠাবেন না, 60 বছর হলে তখন পাঠাবেন। আর যুব সমাজকে বলি, তোমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু করবে না, এমনকি বিয়েটাও করবে না। 60 বছর বয়স হলে বিয়ে করবে, তখন চাকরি বাকরি সবকিছু করবে। কি গো বাবা, ঠিক বলছে তো? এই কি কিনিয়া মাইকে মুখ লাগিয়ে কি বলছে গো, হ্যাঁ পাগল নাকি? এটা কোনোদিন সম্ভব নয়। যখন যেটা সময় তখন সেটা করতে হয় বাবা। কাঁচা মাটিতে হাতি ঘোড়া গরু ছাগল বানাতে হয়, আর মাটি একবার শক্ত হয়ে গেলে আর কিছু হয় না। তাই শিশুবেলা থেকে যদি পড়া করতে হয়, শিশুবেলা থেকে যদি সব শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হয়, বিদ্যা প্রাপ্তি অর্জন করতে হয়, কাজ কর্ম চাকরি সংস্কার পেতে হয়, তাহলে কে বলেছে যে 60 বছর বয়সে কৃষ্ণ ভজন হবে? হয় না বাবা, এটাও ঠিক নয়। তাই বলছে আহা সময় থাকতে তেমনি বাবা সময় থাকতে ভজন করতে হবে, সময় চলে গেলে ভজন হবে না। কি হবে খালে দেখছে একটু জল আছে, কিছু মাছ আছে, বেটা মনে মনে করছে এই জলটা শেষ করতে হবে তবে তো মাছ পাবো, কি দরকার পরিশ্রম করার, জলটা শুকিয়ে যা, জলটা শুকিয়ে গেলে চলে আসবে আর মাছগুলো খপ খপ করে ধরে তাই গৌর। এক ভক্ত বলছে মাছ ধরো, বলছে জলটা আরেকটু শুকা, আরেকটু শুকা, আরেকটু শুকা। যখন খোঁজ পেয়েছে যে জল সম্পূর্ণ শুকিয়ে গেছে, তখন বেটা কোদাল নিয়ে ছুটছে মাছ ধরবে, মাছ পাবে হবে। যখন ঘরে ধন সম্পত্তি ছিল, যখন জীবন যৌবন ছিল, শিশুকালে কৃষ্ণ ভজে হরি বাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে কি না আসে, আর বৃদ্ধ কালে হরি ভজে বাবা জমের দর। দেখুন যখন ধন সম্পত্তি ছিল, আমার বস্তু ধন ছিল, রাধে তখন সাধুগুরু সঙ্গ করলাম না, ঘরে তালা খুলুক দিলাম না, সংসারটাকে রাখতে ধরলাম না, যখন সব কিছু চুটপাট হয়ে গেল, যখন গুরুথুরু হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, চুল পেকে গেছে, সব সম্পত্তি চুরি হয়ে গেছে, এবার আমার মালা ঝোলা দিল কিনা আমার কি ঘরটা গো, এইবার আল বেঁধেছে আর মাছ পাবে? বলছে ধন থাকতে যত্ন করো, ধন চলে গেলে ফাঁকা ঘরে তালা দিয়ার কাজ হবে না। কি হবে সময় গেলে সাধন।
শান্তি শরীর এবং মন এবং বাক্য দ্বারা, বাক্য মানে কি হরি বলেছেন, এটা একটা মুখের কাজ হয়েছে, আর দেহটা একভাবে রেখেছেন এবং মনটা একভাবে রেখেছেন, এই কাই মনোবাক্য শ্রবণ করেছেন বলে নবদ্বীপ পরিভ্রমণের যে পুণ্য তার থেকে অধিক পুণ্য আপনারা অর্জন করেছেন। প্রাণ ভরে দিকে হাত তুলে বলুন, নিতাই গৌর হরি। শুধুমাত্র আপনাদের উপর নির্ভরশীল হয়ে, সত্যি তাই, ভিক্ষাই হচ্ছে একমাত্র সম্বল, তাই আপনারা কমিটি দাদারা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে, আপনারা সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানটিকে আরো সুন্দর এবং পরিপুষ্ট হতে সাহায্য করুন, আরো বড় বড় কীর্তনী আসবে এই গ্রামে, এই অনুষ্ঠানে আপনাদের কৃষ্ণ কথাবার্ত সুধার আস্বাদন করাবে, আপনাদের ধন্য করবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। একবার চল রে আমার মধু বৃন্দাবন, ও বাবা আগে গৌর হরিকে দেখেছি, এবার বৃন্দাবনে যাব। আগে গৌরকে দেখলাম কেন, তার কারণ বৃন্দাবন লীলাটি কেমন না, ইন্দ্রার জল কুমোর জল, জলটা হচ্ছে বৃন্দাবন লীলা, রস সমস্ত রস মাধুর্য,
আর বালতি এবং রজ্জু সেটা হচ্ছে মানে তাই গো রাধেশ্যাম বালতি রজ্জু ছাড়া যেমন কোর জল তোলা যায় না শাস্ত্রে বলেছে আদৌ স্তুত্বাচ গৌরাঙ্গং কৃষ্ণ লীলা প্রকাশকং গায়ন্তি গায়ক সর্বে কৃষ্ণ লীলা যথা রুচি তাই গৌরচন্দ্রিকা না করলে কীর্তন সংকীর্তনে জন্মদাতা পিতা গৌরহরিকে স্মরণ না করলে আমাদের বৃন্দাবন যাওয়ার অধিকার হয় না প্রেম সে সবাই মিলে চলুন মধুর বৃন্দাবন বাবা গো মা গো কোনো টাকা পয়সা লাগবে না মা কোনো পয়সা করে দিতে হবে না শুধু মনটাকে আমরা নিয়ে যাব কাল্পনিক জগতের মাধ্যম দিয়ে অপ্রাকৃত মধুর বৃন্দাবনে কেমন আহা মনকে বলি ওরে মন সংসং থেকে বেরিয়ে আয় একবার অন্তত বৃন্দাবনে চল চল রে আমার মধু বৃন্দাবন কৃষ্ণ বিবাহ যমুনারি ধারে ধারে তোমালে রে নিতাই গৌর হরি চল রে আমার মন যদি একবার বৃন্দাবনে প্রত্যেক দিন যায় মনে মনে ভাববে এই রাধা কুণ্ডে ডুব দিলাম এই শ্যামকুণ্ডে ডুব দিলাম এই গিরি গোবর্ধন পরিক্রমা করলাম আরে বাবা আপনার তো ইষ্ট নামটা জপ করেন নাকি সেই একটা সেকেন্ড সময় মনটা শুধু ভাব ভাব আমি বৃন্দাবনে আছি আর কিচ্ছু করতে হবে না যমুনারি ধারে দেখো শ্যামকুণ্ড এই পঞ্চ সাধন প্রধান ও মা
কৃষ্ণ ভজনের সহজ উপায় আপনারা সংসার করেন, মনে মনে করবেন অত কি কৃষ্ণ ভজন করার আমাদের সময় আছে? কে বলেছে নেই? শুনুন তাহলে। কৃষ্ণ ভজন করতে হয় আমার, শুধু কৃষ্ণ ভজন করবো বাসনা হলেই কাজ হয়ে যায়। দেখবেন পেটে যখন ব্যথা করে ডাক্তার দেখান, ওষুধ কিনে নিয়ে আসেন, ওষুধগুলো যদি না খান পেটে ব্যথা ভালো হবে বাবা? কেউ বলতে পারবেন ব্যথা ভালো হবে পেটে? পেটে বাড়ছে, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ নিয়ে এসেছেন, খেলেন না, কাজ হবে? নাড়াচাড়া করলে কি বলুন? হবে না। কিন্তু কি আশ্চর্য, ভাগবত বলছে জাগতিক জগতের ওষুধপত্র কিনলে পরে নাড়লে চাললে পরে রোয়া দিয়ে সারে না, কিন্তু গোবিন্দ ভক্ত আমি নই, আমার সে যোগ্যতা নেই, তবে আমি ভক্ত হতে চাই, আমি গোবিন্দের ভক্ত হতে চাই, আমি গোবিন্দের ভজনা করতে চাই। এই বাসনা একবার করলে ওষুধ খেতে হবে না বাবা, খাবো খাবো বললেই কাজ। ভক্ত হতে চাই এই বাসনা থাকলে পরে পাহাড় পর্বত নদী নালা পেরিয়ে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান ভক্তির কাছে ছুটে আসবে। নিতাই গৌর হরি হল হরি বল হরি বল। খুব সহজ বলছে, যদি কেউ প্রত্যেক দিন সাধু সঙ্গ করে তার কৃষ্ণ ভজন হয়ে গেল। সাধু সঙ্গ আপনি যদি মানুষ সাধু না পান, গ্রন্থ সাধু সঙ্গ করুন, গীতা ভাগবত একটু পড়ুন বা শুনুন, এই তো হয়ে গেল, তাহলে তার সংসার জীবন সার্থক। সারাদিন নরক খাচ্ছেন আর আধ ঘন্টা এক ঘন্টা একটু ভাগবত শাস্ত্র নিয়ে পড়বেন শুনবেন সময় নয়, এটা করতে হবে। সাধু সঙ্গ কৃষ্ণ সেবা, যদি কেউ গোবিন্দের পূজারি হয়, গোবিন্দ কখন ঘুমাবে কখন খাবে এসব ভাবছে, তার আর কোনো ভজনের দরকার নেই, তার ভজন হয়ে গেছে। রাধে শ্যাম ভাগ ভাগ, যদি কেউ ভাগ ভাগ নিয়ে থাকে না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি কেউ অন্তর মাঝে জপ করে, ঘুমাচ্ছেন কাজ করছেন ভিতর মাঝে বলছেন ও মা এটা কঠিন কাজ, ঘরে কাজ করছেন এটা জানেন তো মা? আস্তে লজ্জার কথা, এখনকার দিনে একটা হিন্দু সমাজের মহিলা বা সাধারণ ঘরের কোনো ছেলেকে যদি বলি হ্যাঁ রে গীতাতে কটা শ্লোক আছে বলতে পারবে? হ্যাঁ রে গীতা বলে কি, কে বক্তা কে শ্রোতা বলতে পারবে? হ্যাঁ রে হরে কৃষ্ণ নামটা গোটাই জানিস? হরে কৃষ্ণ রাম রাম কৃষ্ণ কৃষ্ণ ভুলভাল করে দেবে, ষোলো নাম 32 অক্ষর বলতে পারবে? এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের লজ্জা মা, ছি 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 ছি। ও মা এই ভারত ভূমি বড় তীর্থ ভূমি, এখানে মহা ঋষিদের জন্ম হয়েছে, যোগী ঋষিদের জন্ম হয়েছে, আর শুধুই তা নয় ভগবানের 24টা অবতার। হ্যালো, এটা খুব মূল্যবান কথা, একটু মন দিয়ে শুনুন, ভগবানের 24টা অবতার শুধুমাত্র এই ভারতের বুকেই ভগবান বারবার এসেছেন, এই ভারতবর্ষের বুকে, আর কি দেশ ছিল না? আসলে কি জানেন, উপযুক্ত গর্ভ ছাড়া উপযুক্ত সন্তানের জন্ম হয় না বাবা। একটা বাস স্ট্যান্ডে একটা বাস যেতে পারে, সেখানে একটা ট্রেন যেতে পারে না, কি তাই তো? একটা প্লেন একটা হেলিকপ্টার যেতে পারবে? তার জন্য আলাদা বন্দর দরকার, আলাদা বড় জায়গা দরকার। একটা সাইকেল অলিগলি যেতে পারবে, কিন্তু একটা ট্রেন কি অলিগলি যেতে পারবে? দেখুন বাবা, মহাপুরুষ আজকে দিনে মহাপুরুষের জন্ম হচ্ছে না, কেন হচ্ছে না? না উপযুক্ত স্পিচ পাচ্ছে না বাবা, উপযুক্ত মাতৃ গর্ভ পাওয়া যাচ্ছে না গো। আগে মায়েদের সুন্দর হতে হবে, জমি সুন্দর না হলে ফসল সুন্দর হবে না মা। ভগবান বারবার ভারত এসেছেন, এই পবিত্র ভারতের মাটি, বিদেশরা যখন এই ভারতের বুকে আসেন আগে জুতো খুলে এই ভারতের মাটি আগে মাথায় নেয়, তারপর ভারতবর্ষে পা দেয়, যেটা মহাতীর্থ ক্ষেত্র। এই ভারত ভূমিতে আমরা জন্ম নিয়েছি মা, আমাদের একটু সচেতন থাকা দরকার। মায়েদের বলছি, একটা মুসলিম মায়েদের মধ্যে সে সচেতনতা আছে, মুসলিমরা প্রত্যেকদিন নামাজ পড়ে বলে না, আজ প্রত্যেকদিন যে না পারে, প্রতি শুক্রবার সপ্তাহে একদিন পড়বেই পড়বে,
কোন হিন্দু শাস্ত্রের আমাদের সন্তান সনাতন ধর্মের যে মূল গ্রন্থ গীতা, আমরা আমরা কেউ ছেলে মেয়ে বুড়ো প্রত্যেক দিন করতে হবে এরকম অভ্যাস আছে? সপ্তাহে একদিন করতে হবে আছে? নেই। একটু সচেতন হতে হবে, আমাদের সংস্কারটা উচ্ছন্নে চলে যাচ্ছে। বাবার পুত্র হয়ে যদি বাবার কুল হাসায় তাকে সবাই চুন কালি না খায়। এই তিথ্যে জন্ম নিয়েছি, মনটা একটু পবিত্র করতে হবে মা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে। এইটা এমন কিছু কঠিন নয়, যারা জানেন না মুখস্থ করে নেবেন, কিও করবেন এই নাম নাগরা করবেন, কেমন কেমন তাহলে দেখবেন আপনার জীবন সার্থক। ওই নাম জপতে জপতে স্বয়ং নামই এসে আপনার হৃদয়ে মাঝে বাসা বাঁধবে। হরি বল হরি বল হরি বল হরি বল। আর ব্রজে বাস, প্রত্যেকদিন যদি কেউ একবার বৃন্দাবনে যেতে পারে তাহলে তার মত পূর্ণ আর কেউ পেতে পারে না। আমরা এখন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে বৃন্দাবনের বল কি কেউ জানেন? জয় রাধে। বৃন্দাবনের বল কি? রাধে রাধে। প্রাণ ভরে এই রাধা রাধী নাম উচ্চারণ করতে হবে মা। প্রেম সে বললা চাইয়ে রাধে 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 রাধে। মায়েরা বাবারা প্রত্যেককে আমার অনুরোধ, রাধা রানীর নামটা একটু আশীর্বাদ করবেন। রাধাকে জ আরাধয়তি স রাধা, অর্থাৎ যিনি ভক্ত তিনি রাধা। ভক্ত হলো আধার। যখন একটা ভাত হাড়ি এখানে যে রান্নাটা খেলাম খুব ভালো লেগেছে, তা হাড়ি কড়াই দিয়ে তো রান্না করতে হয়েছে, তা রান্নাটা আমরা খেয়েছি, সেবাটা পেয়েছি খুব সুন্দর। কিন্তু কড়াই হাড়িটার কি অবস্থা হয়েছে একটু দেখেছেন? সে গ্যাসের আগুনে, সে গুলের আগুনে, কাঠের আগুনে সে পুড়ে শেষ হয়ে গেছে, তবু একটা সবজি একটা সুন্দর সেবা উপহার দিয়েছে আমাদের, ঠিক তো? রাধারানী হচ্ছে এই পাত্র, তাই রাধারানী না থাকলে, পাত্র না থাকলে এই মাটিতে রান্না হবে? রাধে রাধে। আগে ভক্ত সংগ্রহ করতে হবে, তাই সবাই কাছে দুহাত তুলে রাধারানীর নামে জয় জয়কার করুন। আধার হয়ে গেলে ঠিক ঠিক ব্যবস্থা থাকতে ব্যবস্থা হয়ে যায় যাবে। হ্যাঁ, আপনা বানিলে রসনা মানে কি মায়েরা জানেন? জিহ্বা, যেটা দিয়ে আমরা স্বাদ নিই, এই রসনাকে বলছে। এই রাধা নামের সুধাটা একটু পান কর। রাধে রাধে আপনা বানিলে, আপনা বানিলে আপনা বানিলে রাধে রাধে বলুন 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 রাধে রা
অপূর্ব সুন্দর বৃন্দাবন। এই বৃন্দাবনে আমাদের আসাদ্য বিষয় অমানিশায় কৃষ্ণ কালে জয় রাধে। ভক্তগণ সকলকে বলছি, এই বৃন্দাবনে আসার সময় আমাদের মনের পবিত্রতা এবং মনের উদ্দেশ্য যেন ভালো থাকে। তার কারণ আমাদের উদ্দেশ্য যদি খারাপ থাকে মা, তাহলে আমরা বৃন্দাবনে গিয়েও কোনো ফল লাভ করতে পারবো না। আপনারা জানেন যখন বলি মহারাজ দানব্রত যজ্ঞ করলেন, ভগবান স্বয়ং বামন মূর্তি ধারণ করে ওই ত্রিপাদ ভূমি ভিক্ষা করবার জন্য বলি মহারাজের ঘরে গেলেন। আর আর ছোট ছোট হাতে দণ্ড মাথায় ছাতা বামন মূর্তি যে রূপের এক কোণে ডুবাই ত্রিভুবন সর্বপ্রাণে করে আকর্ষণ, ভগবান স্বয়ং যখন বলিরাজের দুয়ারে গিয়ে দাঁড়ালেন। মায়েরা একটা প্রশ্ন করছি, মায়েরা একটু মন দিয়ে শুনবেন, একটা প্রশ্ন এখন করিনি পরে করব। যখন বামন মূর্তি ভগবান বলি মহারাজের দরজায় দাঁড়ালেন, ছাদের উপর একটা মেয়ে পাইচারি করছিল, সেটা হচ্ছে বলি মহারাজের কন্যা, তার নাম হচ্ছে রত্না বলি। ভক্তগণ জানেন সেই রত্না বলি ছাদ থেকে পাইচারি করতে করতে হঠাৎ ভগবানকে দেখতে পেলেন। মনে মনে ভাবলেন আহা এত সুন্দর ছেলেটা, একে যদি একবার বুকে করে নিয়ে একটু স্তনপান করাতে পারতাম তাহলে আমার মাতৃত্ব পূর্ণ হতো। হরি বল হরি বল, স্বয়ং অন্তর্যামী ভগবান মনে মনে বললেন তথাস্তু মা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, তোমার স্তন আমি পান করব, কথা দিলেন আমার ভগবান। কিন্তু পরক্ষণে যখন ত্রিপাদ ভূমি চাইলেন, গুরু শুক্রাচার্য দিতে নিষেধ করলেন যে যাওয়া হবে না, শোনো বলি তুমি এই দান যেন কখনো দেবে না, তার কারণ স্বয়ং গোলকের হরি এসেছে তোমার সব কিছু কেড়ে নেবে, তুমি এই দান দিতে সম্মত হয়ো না। বলি মহারাজ চোখের জলে বুক ভাসিয়ে বললেন, গুরুদেব যা যা যজ্ঞ করলাম সেই স্বয়ং যজ্ঞেশ্বর এসেছে আমার ঘরে, আর আমি তাকে তুষ্ট করব না? না না না, যে গুরুদেব ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করতে চায় এমন গুরু বর্জন করা শাস্ত্রে বিধি আছে। নিতাই গৌর হরি বল, গুরু না শিষ্যা, পিতা না শিষ্যা, যে পিতা সন্তানকে কৃষ্ণ ভজন করতে দেয় না এমন পিতাকে পরিত্যাগ করুন, শাস্ত্রে বিধি আছে। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা, আরে আরে তাকে এরকম পুরুষ বর্জন করা যায়? জননী না শিষ্যা মাতা কৈকেয়ী, ভরতকে যখন মায়ের মামার বাড়ি গেল, দশরথের কাছে কৈকেয়ী মা চেয়ে নিল যে প্রথম পরে ভরত রাজা হবে আর দ্বিতীয় পরে রামচন্দ্র 14 বছর বনবাসী হবে। ঠিক তো, যখন রামচন্দ্র বনে চলে গেল ভরত ঘরে এসে কাঁদছে, বলছে মা তুমি করেছো কি, আমার হৃদয়ের ঈশ্বর আমার ভজনের বস্তু রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিয়েছো, ছি 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 ছি, তুমি মা না তুমি রাক্ষসী, যে মা নিজের সন্তানের আরাধ্য দেবতাকে দূর করে দেয় সে কোনোদিন মা হতে পারে না, আমি তোমাকে মা বলবো না, জননী নশ্বরা, আত্মীয় নশ্বরা, যে আত্মীয়রা কৃষ্ণ ভজন করতে দেয় না তাদের পরিত্যাগ করুন, শাস্ত্রে বিধি আছে। তাই গুরুদেবকে পরিত্যাগ করে সেই শুক্রাচার্যের আদেশ ভিন্ন আদেশ ছাড়া ওই 300 করবার জন্য আবদ্ধ হলেন কে? না, দানব্রত যজ্ঞ করেছিলেন বলিরাজ, বললেন সত্য সত্য সত্য, আর জল হচ্ছে না। শুক্রাচার্য দেখছে বেচারা সর্বনাশ হয়ে যাবে, হ্যাঁ এ তো দান দিলেই ভগবান সংসারে নিয়ে যাবে, শিষ্যকে বাঁচানোর জন্য শুক্রাচার্য সেই নালীর ভিতরে কুমণ্ডল জলের যেটা নালি তার ভিতরে ঢুকে থাকলেন। আর অন্তর্যামী ভগবান বললেন এই যে ওই যে কুশকুরে আছে একটু খোঁচা মেরে দাও, মনে হয় কিছু আটকে গেছে, যেই না খোঁচা মেরে দিয়েছে গুরু শুক্রাচার্য দক্ষিণ চকচক কানা হয়ে গেছে, যেই না গুরুদেব পালিয়ে গেছে আর আমি সত্য সত্য তিন সত্য হয়ে গেল। এইবার ভগবান ধীরে ধীরে বিশ্বম্ভর মূর্তি ধারণ করে
নিল আমার ভগবান, নাভি থেকে একটা চরণ বেরিয়ে এসেছে, বলছে বলি তুমি ত্রিপাদ ভূমি ভিক্ষা দেবে বলেছিলে, তাই নাভি পদ্মে নাভি থেকে একটা চরণ এসেছে, এই চরণ আমি কোথায় রাখবো, জায়গা দাও, তুমি তিন সপ্তাহ আবদ্ধ হয়েছো, নইলে তোমায় আমি সঙ্গে সঙ্গে বলি মহারাজ দুটি চোখের গলি ধারায় বসে বলছো গো ভগবান, মুনি ঋষি যোগী তপস্বী তোমায় পাই না, যোগ যোগে স্বর তুমি স্বয়ং এসেছো এই অধমকে কৃপা করে উদ্ধার করতে, দয়া করে এসেছো প্রভু, দয়া করে যখন এসেছো তখন ওই চরণ বলে ওই চরণ আমার মাথায় দাও, ওই চরণ দেবতাদেরকে স্বর্গরাজ্য ফিরিয়ে দিলেন, নিতাই গৌরহরি ছাদের উপরে পায়চারি করছিল সেই মেয়েটা, একটু আগে বলেছিলাম মা নামটা একটু পরে জিজ্ঞেস করব, সেই মেয়েটার নামটা কি আছে, বাবা বাবা দারুণ সুন্দর, ওকে এই তো গর্ভবতী উপযুক্ত মা, এই তো আমার মাতৃ মণ্ডলী, আপনাদের চরণে শতকোটি দণ্ডবাদ, দেখুন কত মন দিয়ে শুনেছে, এইভাবে কীর্তন শুনতে হবে, জমি যদি উর্বর হয় যে কোনো বীজ পড়লে তাতে প্রেম ফল ধরবে, আর জমি যদি অনুর্বর হয় বাবা এক বস্তা বীজ ঢেলে দিলে একটা বীজেও অঙ্কুর হবে না, খুব ভালো লাগলো মা আপনাদের এখানে প্রথম আসছি, খুব ভালো লাগলো, সেই মেয়েটির নাম হচ্ছে রত্নাবলী, সে ছাদ থেকে যে মেয়েটি ভেবেছিল এই ছেলেটিকে স্তনপান করালে আমার মাতৃত্ব পূর্ণ হতো, ভগবান বললেন তথাস্তু, এখন বলছে ওরে ওরে দুষ্ট ওরে পাষাণ, তোর এত বড় স্পর্ধা, আমার বাবাকে তুই পাতাল পুরীতে নামিয়ে নিয়ে যাস, এখন মনে হচ্ছে আমি তোকে স্তন নয় স্তন নয় এই স্তনের মধ্যে কালকূট বিষ মাখিয়ে কালকূট বিষ মাখিয়ে আমি তোকে সেবা করাই, কি বললো কালকূট বিষ মাখিয়ে তোকে সেবা করাই, ভগবান তো আমি বললেন মা গো তথাস্তু, তাই তাই হবে, যখন আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে জন্ম নেব, যখন আমার বয়স হবে ৬ দিন, তুমি মথুরাতে পুতনা হয়ে জন্ম নেবে, পুতনা পুতনা উদ্দেশ্য পবিত্র না পুতনা, তুমি পুতনা রাক্ষসী হয়ে জন্ম নেবে, যখন আমার ৬ দিন বয়স হবে ওই বংশ রাজার পরামর্শে তুমি কালকূট বিষ মাখিয়ে তুমি আমার সেবা দেবে, মা ওই কালকূট বিষ সেবা করব, কিন্তু তোমাকে মাতৃত্বের সম্মানে সম্মানিত করে তোমায় বৈকুণ্ঠ প্রদান করব, নিতাই গৌর হরি হরি বল, সেই দিনই আশা পূর্ণ হবে সেদিন কালকূট বিষ পান করবে, ওই মথুরা গোর পুতনা হবে, সেই দিন আশা পূর্ণ হবে, মথুরা গোর পুতনা হবে, পূর্ণ হবে মথুরা গোর পুতনা হবে,
সেই দিন আশা বলছি এই বিপ্রাবণ এসেছেন পবিত্র মন নিয়ে শুনুন আজকে আমারই সাই কৃষ্ণ কালী ঘোর অমাবস্যার অন্ধকার ধীরে ধীরে সম্প্রীত হয়ে ধরণীকে করেছে বিলুপ্ত সারা অন্ধকারে ঢেকে গেছে এই ধরণী গভীর অন্ধকারে ভগবান শ্রীকৃষ্ণ করলেন মধুর মুরলি আহ্বান হে রাধে একবার দেখা দাও হে রাধে একবার দেখা দাও অমাবস্যা রাত্রি ভগবান বাঁশি বাজালেন রাধে দেখা দাও গোবিন্দের মধুর অমর আহ্বান মুরলি সংকেত শ্রবণ করে রাধা রানী হলেন উৎফুল্লিতা হলেন আনন্দিতা হলেন গর্বিতা হলেন চিন্তিতা চিন্তিতা কেন না এখনো শাশুড়ি ননদ জেগে আছে আমি গোবিন্দ দর্শনে কেমন করে যাব তাই এই গোবিন্দ দর্শনে যাওয়ার জন্য একজন সাহায্য করতে পারে আত্মা শক্তি যোগ মায়া হে যোগ মায়া কৃষ্ণ লীলা সাধিনী অগতানে ঘটনে প্রতিয়োশিনী হে দেবী দুর্গা একবার দেখা একবার দেখা দেখো ভক্তগণ যোগ মায়াকে না দেখলে কখনো কৃষ্ণ ভজন হয় না কুলকুলকুলিনী জাগ্রত না হলে কখনো গোবিন্দ দর্শন মেলে না কীর্তন কীরতন আধ্যাত্মিক জগতের সঙ্গে বাহ্যিক জগতের কেমন মিল জাগো রাধা রানী আত্মা শক্তি স্মরণ করছেন তুমি যাও
আমাদের যখন খিদে পায় ভাতের খিদে
তখন যদি আমরা ভাত পেয়ে যাই, অন্ন পেয়ে যাই, আমাদের ক্ষুধা তৃপ্তি হবে, তাহলে কেউ যদি আমাকে খাওয়ায় তার কি সুখ হবে? রাধে রাধে বড়াই মা এই কথা শ্রবণ হলো, যখন বড়াই মা বলে উঠলেন, রাধে শোন শোন শোন, একটা ফুলকে যদি জিজ্ঞেস করা হয় ওরে ফুল তোর মধুর আস্বাদন কেমন, ফুল বলতে পারবে? পারবে না। তার কারণ ফুল বুক ভরা মধু নিয়ে ফুল পুষ্পিত হয় ঠিকই, কিন্তু মধুর আস্বাদন ফুল জানে না, মধুর আস্বাদন জানে কে? না ভ্রম। মায়েরা গোলমাল করবেন না, গোলমাল করবেন একদম না, আস্তে, বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, সারাদিন কীর্তন শুনছেন, মাজা কোমর হাত পা ধরে যাচ্ছে, সবই বুঝতে পারছি মা, কিন্তু যতক্ষণ শুনবেন মন দিয়ে শুনবেন আর যত গোলমাল করবেন কি হবে? এই গোলের ফাঁক দিয়ে মালটা পালিয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না। নানি দাই পাতা না পাতলে কিছু খাওয়া যায় না। আবার দেখুন যে রান্না করে রেখেছে পাঁচটা তরকারি, সে যদি খেতে দেয় আর আপনি যদি একটা দুটো খেয়ে পালিয়ে যান, যে খাওয়াচ্ছে তার মন ভালো হলো হবে না? হাত খাওয়া মাত খাওয়া করে ছেড়া ছেড়া করে খান, তাও কিন্তু তার মন ভালো হলো হবে না। একের পর এক যদি সব মানে ব্যঞ্জন গুলো যত্ন করে খান, যে খাওয়াচ্ছে তার দেখতে ভালো লাগে, তার সুখ হয়। রাধে যে রান্না করেছে তারও সুখ হয়, যে পরিবেশ করছে তারও সুখ হয়। তাই লীলাগুলো রান্না করে গেছেন মহাজন, আর আমরা কীর্তনীয়রা যার যেমন পরিবেশন ক্ষমতা পরিবেশন করছি, আপনার একটু যত্ন করে খেলে আমার সুখ হবে, আমার মহাজনের সুখ হবে, আমার গোবিন্দের সুখ হবে। বলছে রাধে একটা রসগোল্লাকে যদি জিজ্ঞেস করা হয়, ওরে রসগোল্লা তুই খেতে কেমন, তুই খেতে কেমন, রসগোল্লা বলতে পারবে সে খেতে কেমন? কে বলবে না? যারা রসগোল্লা সেবা করে, আহা কি রসগোল্লা, যে সেবা করে সে জানে। রাধে তুই গোবিন্দকে নিয়ে যখন দাঁড়িয়ে থাকিস তখন তোদের দেখে আমি কি সুখ পাই তা কি করে জানবি? ওই যুগল দেখে আমরা বেশি সুখ পাই, তোরা হলে রসগোল্লা, তোরা হলে চাঁদ, আর আমরা হলে হলো সংকটা ভোজন করা, আমার সুখ বেশি হবে না? আজ যুগল চাঁদে হবে তমসা, যুগল চাঁদে হবে তমসা। আস্তে এটা অমাবস্যা রাত্রি, অমাবস্যা রাত্রিতে চাঁদ ওঠে কি গো মায়েরা? আপনাদের এই দক্ষিণ চব্বিশ পরগনাতে অমাবস্যা রাত্রিতে চাঁদ ওঠে নাকি? ওঠে না তো? আমাদের বীরভূম, আমরা তারাপীঠের সন্নিকট কয়টা সুর থেকে আসছি, আমাদেরও চাঁদ ওঠে। বড়াই মা বলছে কে বলেছে? আজ যুগল চাঁদে হবে তমসা, আজ যুগল চাঁদে হবে তমসা, ওই রাই চাঁদ কৃষ্ণ চাঁদে যুগল চাঁদে হবে তমসা, ওই রাই চাঁদ কৃষ্ণ চাঁদে যুগল চাঁদে হবে তমসা, রাই চাঁদ কৃষ্ণ চাঁদে দেখুন বাবা কীর্তন গান বলো তত্ত্বের গান, তথ্যের গান, আস্তে আস্তে আস্তে, তত্ত্বের গান, তথ্যের গান, তথ্য কোনগুলো গুলো না? যেগুলো শাস্ত্রে গ্রন্থে বইয়ে পাওয়া যায় সেগুলো তথ্য, আর তত্ত্বগুণ গুলো যেটা মানব শরীরকে খুঁজলে পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি বল, বড়াই মা কুলকুণ্ডলিনী শক্তি বলছে ও গো রাধে এই যুগল গর্ব বলে আমি বসে আছি তেতা যুগ থেকে। উমা তাই তাহলে শোন, যেদিন তেতা যুগে সীতা হারিয়ে
রামচন্দ্র ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। কি গো কাঁদছিলেন তো? রাবণ রাজা যখন সীতাকে হরণ করে নিয়ে গেলেন, মায়েরা রামায়ণ জানেন তো? আস্তে আপনাদের কাছে একটা অনুরোধ, ওই জবা সিরিয়ালটা টিভিতে না দেখে খুব ভালো লাগে না? কি গো মায়েরা, যখন জবা সিরিয়ালটা হয়, চুপ চুপ, মুখের ভাতটা ভরিয়ে পরে দাঁতের কামড়ে যদি শুনতে না পাই মিস করে ফেলল। নিতাই গৌর হরি বল হরি বল। হা করে ওই জবাকে না দেখে একটু রামায়ণ মহাভারত অন্য সময়ের বা চৈতন্য দেবের রামকৃষ্ণ দেবের যে সমস্ত সিরিয়াল গুলো হয় সেইগুলো দেখে দেখে তাহলে অনেক মঙ্গল হবে। ঘরে ঘরে হাতে হাতে মোবাইল স্ক্রিন টাচ ফোন ইউটিউব সার্চ করবেন যে কোন রামায়ণ মহাভারত গীতা ভাগবত কীর্তন ঘরে বসে বসে আন কথা শুনবার দরকার নেই। কৃষ্ণ কথা শুনতে গেলে কৃষ্ণ কথা শোনার একটা যোগ্যতা তৈরি করতে হয়। সংসার করতে হলে কে বলেছে আগে ভোগ পরে ত্যাগ? আগে ভোগ পরে ত্যাগ নয়, আগে ত্যাগ পরে ভোগ। আগে যদি সাধুসঙ্গ না করি, সংসার করার আচরণ যদি না শিখে নি, তাহলে সংসার করবো কি করে? ধরুন আমি কাঁঠাল ভাঙছি, কাঁঠাল ভাঙার নিয়ম জানি না, কাঁঠাল ভাঙতে হলে খেতে হলে জানতে হবে নিয়মটা কেমন না? হাতে আগে সর্ষের তেল, ভালো করে সর্ষের তেল মেখে কাঁঠাল ভাঙুন, হাতে আঠা লাগবে না, টপ টপ করে রসগুলো খাবেন, ভেবে দেবেন বিচিগুলো মা। এই সাধু সঙ্গ যেমন বিয়ে পাস করতে হলে, বিয়ে যদি কেউ সার্টিফিকেট নিতে চায় তাকে আগে কি করতে হবে? প্রবেশিকা পরীক্ষা দিতে হবে, টেস্ট কি বলে? তাহলে দেখুন এটা কি পরীক্ষা না? এই পরীক্ষাটা হচ্ছে যে তুমি বিয়ে ভর্তি হবে তোমার যোগ্যতাটা এসে গেছে কিনা। তাই বলে এই নয় যে তুমি এই প্রবেশিকা পরীক্ষা দিয়ে তুমি বিয়ে পাস করে গেছো। কীর্তন শুনতে হলে, সংসার করতে হলে আচার নিয়ম অনুষ্ঠান মানতে হবে। সত্ত্ব রজতম তিনটে গুণ আছে, তিনটে গুণ আছে। তবে দেখবেন যখন তমগুণ প্রবল হয় তখন সত্ত্ব রজ থেমে থাকে, যখন রজগুণ প্রবল হয় সত্ত্বতম থেমে থাকে, যখন সত্ত্বগুণ প্রবল হয় তখন রজতম থেমে থেমে থাকে। এবার সে ধন গুলো নিয়ে নিয়েছে, নিয়ে রজ আর সত্ত্বকে বলছে বেটাকে জানে মেরে দিয়ে দিয়ে তোরা যাস, আমি ধন নিয়ে চলে চললাম, ধন নিয়ে চলে চলে যাচ্ছি। রজ তখন বলছে জানে মেরে দেবো, ভাব গুলো লক্ষ্য করবেন, রজ তখন বলছে একবার প্রাণে মেরে দেবো, এটা কেমন হবে? একে তো সব সেরে নিয়েছি, ও ভাই সত্য আমি চলে যাচ্ছি, বেটাকে কাছে দড়ি দিয়ে বেঁধে রেখে চলে চলে যাই। দেখুন দেখুন রজ কিন্তু তোমার থেকে আরেকটু উন্নত ভাবনা চিন্তা, মারতে হবে না কাছে বেঁধে রেখে রেখে। সত্য মনে মনে ভাবছে রজতম চলে গেছে, আমি একলা একলা, তার যার সর্বস্ব কেড়ে নিয়েছি তাকে যদি প্রাণে মারি তাহলে এটা কেমন অবিচার হয়? আর গাছের মধ্যে যদি বেঁধে রেখে যায় তাই বা কেমন অবিচার হয়? বাঘ সিংহ খাবে, সাপে কামড়ে দেবে, বিপদ আপদ হবে। বন্ধু তোমার বাড়িটা কোন দিকে? হ্যাঁ চলো 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 তোমাকে বাড়ির পথ ধরিয়ে দিয়ে আসি। সত্য কি করলো না? বাড়ির পথটা তাকে ধরিয়ে দিয়ে এলো, সে জানেও মানলো না গাছেও মানলো না। লক্ষ্য করুন আমাদের আপনার প্রত্যেকের মধ্যে এই সত্য রজতম বিরাজ করছে। তবে যার যে গুণটা প্রবল হবে তার আচরণ হবে তেমনি। আপনি যদি সব গীতা এগুলো গীতা ফলো করবেন, সত্য সাত্বিক রাজসিক তামসিক আহার আছে, যে যেমন আহার গ্রহণ করবে তার তেমন মনের ভাব হবে। হরি যেমন সবুজ ঘাস খায় তার নম্র স্বভাব, শান্ত তার হিংস্রতা নেই, বাঘ সিংহ মাংসাশী তাদের উগ্র স্বভাব, ক্রোধী ঠিক তো,
তাই মানুষ যেমন আহার করবে, যেমন সঙ্গ করবে, তার সেই রকম মনোবৃত্ত তৈরি হবে। একটা যদি দেখা যায় পোড়া, তারপর কৃমিকীট, পচা রক্ত, দুর্গন্ধ, নারী ভুঁড়ি বেরিয়ে আছে, সেই ছবি যদি আপনি দেখেন কি হবে? সঙ্গে সঙ্গে চলাবে সে নোংরা দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধ নেই ছবি দেখছেন, একটা পচা মরে গেছে, পুড়ে গেছে মানুষ, নারী ভুঁড়ি বেরিয়ে গেছে, ছবিটা দেখছেন কি হবে? গাটা গোলাবে না, গোলাবে তো? একটা নোংরা ছবি দেখলে মনে কোনো বুদ্ধি আসবে, কো মনোভাব আসবে, আর একটা দেবতার ছবি দেখলে সঙ্গে সঙ্গে চোখ ভরা জল দিয়ে প্রণাম দিচ্ছি নিতাই নোংর হরি দেব হরি দেব। মানুষ সব পারে, হ্যাঁ মানুষের রুচি, মানুষের দর্শন, মানুষের ভাবনা চিন্তা, মানুষের আহার যদি একটু কন্ট্রোল করে মানুষ সত্ত্বগুণের অধিকারী হতেই পারে। তাই আপনাদের বলছি খুব যত্ন করে শুনবেন, দেবী দুর্গা স্বয়ং রামচন্দ্রের সেবা করবে বলে সীতার মতো বেশ ধারণ করে রামচন্দ্র কাঁদছে, ডাকছে রঘুনাথ রঘুনাথ। একবার বাদন তুলে দেখো, আমি এসেছি তোমার জানকি, তুমি আর কেঁদো না। রামচন্দ্র মনে মনে করেছে আমার সীতা, সীতার মতো কণ্ঠস্বর শুনে যেই না বাদন তুলে তাকালেন আমার প্রভু, বললেন মা মা তুমি এসেছো কেনে? চমকে গেলেন জগৎ জননী, ঘাবড়ে গেলেন জগৎ জননী, জননী কেঁদে উঠলেন, বললেন রঘুনা তুমি কি করছো? দেখছো না আমি তোমার জানকি, আমি তোমার শিশি, দেখো দেখো ভালো করে দেখো। রামচন্দ্র বললেন মা গো তোমায় আমি চিনতে পেরেছি, তুমি সীতার মতো বেশ ধরেছো ঠিকই, তুমি সীতার মতো কণ্ঠ স্বর নিয়েছো ঠিকই, কিন্তু মা গো তুমি যে ত্রিনয়নী সেটা জগতে মাঝে সবাই জানে, তুমি আমাকে দয়া করতে গিয়ে আমাকে ভালোবাসতে গিয়ে মা গো তোমার এত দয়া, তুমি ত্রিনয়ন ঢাকে ভুলে গেছো, ত্রিনয়ন ভুলে গেছো, বলি মা গো তোমার এই অধমকে দয়া করিবে বলে আমি তোমায় চিনতে পেরে গেছি, তুমি নয়ন ঢাকতে, সঙ্গে সঙ্গে দেবী দুর্গা আছাড় খেয়ে পড়লেন নয়নের গলিতে, রামচন্দ্রের চরণে যুগল জড়িয়ে ধরে বললেন হে প্রভু আমি বড় আশা নিয়ে এসেছিলাম, তবে কি আমার মনস্কামনা কোনোদিন পূর্ণ হবে না? আমি আশা নিয়ে এসেছিলাম, কি আশা? যে আমি তোমার কাদা বদন, তোমার কাদা বদন ভুলিয়ে দিয়ে তোমার মুখে হাসি ফোটাবো, তোমার মনে আনন্দ দেব, তোমার দুঃখকে আমি হারিয়ে দেব, ভুলিয়ে দেব। রামচন্দ্র বললেন হে মা দুর্গা আমি তো কাউকে ফেরাই নাই, তোমার এই স্বাদ আমি পূর্ণ করবো, আগত দাপরের সন্ধিতে মধুর সুধা বৃন্দাবনে যখন আমি কৃষ্ণ হয়ে জন্ম নেব, তুমি হবে বরাইয়া আমার লক্ষ্মী, আমার শিরাধা যখন, আমার আমার সীতা আমার শিরাধা যখন আয়ালের ঘরে থাকবে, অভিমন্যের ঘরে থাকবে, দিনে রাতে সময়ে অসময়ে
তুমি আমাদের মধুর যুগল করে দিবে, তোমার সেই দিনই আশা পূর্ণ হবে। তাই তোর গোবিন্দকে আমি মিলিয়ে দেবো, তোর চিন্তা নেই। এই বলে রাধারে প্রবোধি মাই আহ্বান করেছে।
পরিবারের যে সুযোগ জীবনে একবার আসে রে বন্ধু চলে গেলে আর আসে না, সুযোগের সদ্ব্যবহার করা কিন্তু খুব কঠিন কাজ। সুযোগ যে সদ্ব্যবহার করতে হবে, যেই না সংস্কার সংস্কার বলেছে। আর অমনি বড়াই মা তখন বলছে, হ্যালো ও জটিলে মুখে সুসুখন সুসুখন তো বলছো বাছা, বলি করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, বলছো যখন তুই তাও জানিস না, বলি আজি অমা পোষাতি চিরকালে আছে রীতি, বলে জটিলা রে তুই বলবি যে আমাদের বৌমাকে কেন নিয়ে যাচ্ছ, আসলে কি জানিস এই বিধবা বিধবাদের কালী পুজো দিয়ে কোন কাজ হয়? এই জগতের যে যেন সম্ভাবনারী বিধি শাস্ত্র অনুসারী শ্যামা মায়ের করয়ে পূজন, চির আয়ুষ্মতি হবে, চিরদিন সুখী হবে, অকল্যাণ হবে নিবারণ, এটা একটা বিধি আছে। শোন, তুই তো বিধবা, তাই তোর কালী পূজো ঠিক ফল হবে না। এখানে অনেক বিধবা মায়েরা আছেন, অন্তরে কষ্ট পাবেন যে আমরা তাহলে এতই অমঙ্গলে কি বাবা। শাশুড়ি বিধবা কাকে বলে জানেন না? শাশুড়ির কথা মানতে হবে, বাইরের কথা মানলে হবে না। শাশুড়ি বিধবা তাকেই বলে যার স্বামী নাই। আপনার যদি দেহ স্বামী চলে গেছে যাক না, যে জগৎ স্বামীকে ভালোবেসে আপনি কীর্তন শুনতে এসেছেন, যার মালা নিয়েছেন, যার নাম জপছেন, রাধে রাধে, সে যাকে ভালোবেসেছেন জগৎ স্বামী যদি আপনার সঙ্গে থাকে, তাহলে আপনি বিধবা কি করে হলেন? এই জগতে বিধবা সেই যার দেহ স্বামীও নেই, যে জগৎ স্বামীও ভজে না। নিতাই গৌর হরি 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 বল, যেমন জটিলা আর কুটিলা,
কৃষ্ণ ভজন করলে স্বয়ং জগন্নাথ তার সঙ্গে থাকেন। রাজা অম্বরীশের ঘটনা সবাই জানেন, অম্বরীশ রাজা, উনি রাজা ছিলেন কিন্তু রাজকার্যে তার মন ছিল না, শুধু শুধু গোবিন্দ সেবাই তার মন ছিল। হ্যাঁ, কি হয়েছিল, একবার দুর্বাসা মুনি দ্বাদশীর দিনে যখন পারণ নেবেন বলে এলেন, বললেন মহারাজ আজ তোমার ঘরে দ্বাদশীতে পারণ করব। হ্যাঁ ঠিক আছে মুনিবর, অনেক ভাগ্যের ফলে সংসারে বৈষ্ণব আসিয়া মিলে গৃহে হয় বৈষ্ণব সেবা। এমন ভাগ্য কজনের হয়, বেশ তো আপনি গঙ্গা স্নান করে আসুন। দেখুন বাবা, আগে গোবিন্দ ভজন নয়, আগে গোবিন্দের ভক্তকে ভজন করতে হবে, এটাই হচ্ছে বিধি, তাই না? স্বয়ং ভোলানাথ, স্বয়ং ভোলানাথ পঞ্চানন, উনি ছিলেন পরম বৈষ্ণব, পাঁচটা মুখে উনি রাম রাম কৃষ্ণ নাম করতেন, আর পার্বতী ছিলেন শ্রোতা। তা পার্বতীকে ভোলানাথ নিজের মুখে একদিন স্বয়ং বললেন, আরাধনাং সর্বেশং বিশ্বজন আরাধনাং পরম। শোনো পার্বতী, পার্বতী শোনো, আরাধনাং সর্বেশং বিশ্বজন আরাধনাং পরম। কি বলছে, সব আরাধনা থেকে শ্রেষ্ঠ আরাধনা হলো বিষ্ণু আরাধনা, তস্মাৎ পরতরং দেবী, তা থেকেও শ্রেষ্ঠ ভজন তদীয়ানাং সমর্চনম।